হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি সাদিয়া কুকিং স্টুডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো সর্ষে দিয়ে লাউয়ের খোসা ভাজি অথবা সর্ষে দিয়ে লাউয়ের ছিলকা ভাজি। এটি খুবই মজাদার একটি খাবার। তাহলে চলুন কি করে সর্ষে দিয়ে লাউয়ের খোসা ভাজি করতে হয় সেটি দেখে আসি। আমি এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি তেল দিয়ে দিব। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল আমি এখানে আধা কাপেরও কম দিয়েছি, কারণ আমি একটু তেলটা কম পছন্দ করি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু যে যতটুকু তেল পছন্দ করেন। অনেকে আছে তৈলাক্তটা বেশি পছন্দ, অনেকে আছে তৈলাক্ত খাবার কম পছন্দ করেন। এটা যার যার অভিমত। এখানে আমি রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েছি এখানে আমি তিনটে, মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ দিয়েছি। রসুন দিয়েছি 4-5 ছোঁয়া আর কাঁচামরিচ 7-8 মতো মাঝখান দিয়ে কেটে দিয়েছি আমি। এখন আমি এগুলোকে একটু বাদামি করে ভেজে নেব। আমার এটা বাদামি করে ভাত হয়ে গেছে। এখন এখানে আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব, জাস্ট কালারিংয়ের জন্য আর কিছু না। এখন এখানে আমার কেটে রাখা লাউয়ের খোসাগুলো আমি দিয়ে দিচ্ছি। লাউয়ের খোসা বলেন বা লাউয়ের ছিলকা বলেন, যেটাই বলেন। আর আমি আলু কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে এগুলোকে মিক্স করে দিব। আমি এগুলোকে মিক্স করে দিয়েছি। এখন আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। একটু লবণ হয়ে যাবে, হ্যাঁ আমি আমার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে দিচ্ছি লবণটার সাথে। লবণটা মিক্স করে দেওয়ার পরে এখানে আমি 1 চামচের মতো সর্ষে বাটা দিয়ে দেব। এখন আমি এখানে 1 চামচের মতো সর্ষে গুঁড়া দিয়ে দিব। 1 চামচের মতো সর্ষে গুঁড়া দিয়েছি। এখন আমি এখানে 1 চিমটি পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব আর 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিব। আর এখানে আমি 1/2 চামচেরও কম বিট লবণ দিয়ে দিব। হয়ে গেছে। এখন আমি সবগুলোকে একসাথে মিক্স করব। সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, এটাকে আমি ঢেকে দিব। চুলার আঁচটা আমি এখন একদম কমিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। আমি এটাকে ঢেকে 10 মিনিটের মতো রাখবো। 10 মিনিট পর আবার ফিরে এসছি 10 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলবো। দেখুন আমার ভাজিটা হয়ে আসছে, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর দেখুন ভাজির যে কালার, একটা সবুজ সবুজ কালার আছে যে দেখতে পাচ্ছেন, এসে সবুজ কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, এখনও সবুজ আছে। আর আমি এখানে একটুখানি 1/2 চামচেরও একটু কম জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি। হয়ে গেল আমার ভাজিটা। এখন আমি এটাকে সার্ভ করবো সার্ভিং ডিশে। হয়ে গেছে আমার সর্ষে দিয়ে লাউয়ের খোসা ভাজি। তাহলে অবশ্যই আপনারা এটি বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে, রেসিপিটি আপনাদের পছন্দ হয়, তাহলে আশা করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।